নমস্কার সকল প্রিয় ছাত্র এই কুড়ি তারিখে কে কে যেতে চাইছ অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাও তোমরা যারা যারা যাবে অবশ্যই কনবক্স করে যাও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো এই আন্দোলন শুধুমাত্র আমাদের আন্দোলন নয় এই আন্দোলন সমগ্র ছাত্র আন্দোলন শিক্ষকরা পাশে থাকবে কিন্তু আন্দোলন তোমাদেরকে সকলকেই যেতে হবে এই আন্দোলনের মাধ্যমে সমস্ত দাবি দাবা তোমাদের এখানে ছিনিয়ে নিয়ে আসতে হবে শান্তিপূর্ণভাবে মহামিছিল হবে প্রত্যেকে আসো কোনো ভয়ের কোনো কারণ নেই পুলিশ পারমিশনও রয়েছে তোমরা শুধু এসে আন্দোলন করে তোমাদের হচ্ছে দাবিটাকে তাদের কাছে পৌঁছে দাও দেখো দীর্ঘ আট মাস দীর্ঘ আট মাস কোনো পুলিশের পরীক্ষা হচ্ছে না কিন্তু দেখো অন্যান্য সমস্ত পরীক্ষার ডেট হচ্ছে অন্য পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু ও বিসির কোনো সমস্যা হচ্ছে পুলিশের চাকরির ক্ষেত্রেই বলছে পরীক্ষার ক্ষেত্রেই বলছে ও সমস্যা রয়েছে দিয়ে সেই ইস্যুটা দেখিয়ে পরীক্ষাগুলো নিচ্ছে না তাই তোমাদের এই দাবিগুলো জানিয়ে অবশ্যই আসো প্রত্যেকতাই আসবে সে তোমার আগে বলে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই আন্দোলনটা শিয়ালদা থেকে ধর্মতলা দেখতেই পাচ্ছ লেখা আছে আর তারিখ কিন্তু কুড়ি নভেম্বর মাত্র একটা দিন একটা দিন তোমরা আসো কুড়ি নভেম্বর বুধবার এই দিন সবাই মিলে আসো তোমাদের জন্যই আন্দোলন শিক্ষকরা তোমাদের পাশে আছে সকল ছাত্রছাত্রী তোমরাও সকলে এগিয়ে আসো প্রত্যেকে আসো বেশিক্ষণ সময়ও লাগবে না তোমাদের কিন্তু সময় দেওয়া হয়েছে দেখো সকাল এগারোটা যে একটা বেলা মাত্র একটা বেলার জন্য আসো দেখবে তোমরা কিন্তু অনেকটা সাকসেস পাবে তোমাদের দাবি দেওয়াগুলো কিন্তু তাদের কাছে পৌঁছানোর দরকার যারা যে না তোমরা যদি দাবি দেবে না জানাও তারা কী করে জানবে তারা তো চুপচাপ বসে থাকবে তাই না তাই সুতরাং তোমাদের জানাতে হবে তাদেরকে যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তবেই তো সমস্যাগুলো বুঝবে তারা না তুমি যদি সমস্যা না জানো তাহলে সমস্যা বুঝবেই না সুতরাং তারা যেমনটা তেমনই তারা থাকবে আট মাস কেন দেখবা যে তার যখন ইচ্ছা হবে হয়তো ষোলো মাস পরে পরীক্ষা নেবে তাদের ইচ্ছা তাদের এখন লাগবে না কিন্তু তোমার তো দিন দিন বয়স বেড়ে যাচ্ছে একটা সময় পরীক্ষায় বসতে পারবে না একটা রিকুমেন্ট ফেল করলে পরের রিক্রুমেন্ট আসলে তুমি পরীক্ষায় বসতে পারবে কিন্তু একটা রিকুমেন্ট যদি ষোলো মাস চালিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমার কী হবে সেক্ষেত্রে তোমার তো বয়স চলে যাবে না অনেক কিছু ব্যাপার থাকে এই ব্যাপারগুলো বোঝা সহ দরকার রয়েছে আর যদি স্বচ্ছতা সহিত পরীক্ষা না হয় তো তোমার বারো পরীক্ষা কোনো লাভ হবে না কাঠামোক দিন দিন হাই হতেই থাকবে স্বচ্ছতা সহিত পরীক্ষা দিলে কিন্তু কাঠাম্মাক অনেক কম হয় আর যখন প্রশ্ন ফাঁস হয় বা এই ধরনের কোনো ব্যাপার থাকবে তখন কিন্তু কাঠাম্মক দিন দিন বাড়বে সুতরাং বাড়ি তখন হয়ে পড়াশোনা করে তখন কোনো কিছু হবে না সব কিছু আটকাতে হবে এই জন্য তোমাদের কি এগিয়ে আসতে হবে কী কী রয়েছে তবে আমার একবার তা বলে দিই আগের ভিডিও মধ্যে বলেছি কবে আন্দোলন সেটা বলে দিই এবার দেখো কুড়ি নভেম্বর বুধবার তোমাদের আন্দোলনটা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা শিয়ালদাস চলে আসবে সকাল সকাল দেখতে পারবে এবং জমাত ইস্তানকে শিয়ালদা স্টেশনে তোমার দেখতে পারবে কন্ট্যাক্ট করে নেবে যার যার স্যারম্যাট আমাদের কন্ট্যাক্ট আমাদের থেকে মিনময় যাবে মিনময় সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে সকাল এগারোটায় প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে কেউ না কেউ যাচ্ছে আমাদের থেকে মিনময় যাবে মিনময় সাথে কন্ট্যাক্ট করে নেবে দাবি কি আছে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে এটা কিন্তু মোস্ট একটা ভালো জিনিস কারণ এটা তুলতেই হবে দেখো এটা মনে করি না যে আমি সম্মতি জানিয়ে ও দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে ব্যাপারটা এরকম নয় দেখো অন্য অন্য পরীক্ষা কিন্তু হচ্ছে পিএসসি পরীক্ষা হচ্ছে বা আদার্স সমস্ত পরীক্ষাই হচ্ছে কিন্তু সেখানে কোনো ও সমস্যা হচ্ছে না আর আর হাইকোর্ট থেকে বলেনি যে পরীক্ষা নেওয়া যাবে না এগুলো কিন্তু বলেনি সুতরাং পরীক্ষা নিলে কোনো অসুবিধা নেই তাই এই ব্যাপারটা আর ওবিসির কথা যদি আসে ওবিসির ক্ষেত্রে খুব একটা কাট অফ মার্কেট ডিফারেন্স ইউআর থেকে হয় না খুব সামান্য কিছু দুই চার নম্বর কম বেশি হয়ে থাকে সুতরাং সেই ক্ষেত্রে পরীক্ষা নিলেও করি কোনো কিছু অসুবিধা হবে না কারণ এখন সেইভাবে রায় কিন্তু প্রদান করেনি ওকে তাই ওবিসিটা বড় বড়ো ফ্যাক্ট না কিন্তু ওবিসি কারণটা দেখিয়ে তারা পরীক্ষা নিচ্ছে না তাই সেই জন্য সেই দাবিটা কিন্তু আমাদের কাছে পৌঁছাতে হবে প্রশ্নপত্র ফার্স্ট রুখতে স্বচ্ছ নিয়োগ সিবিটি এক্সাম দেখো সিবিটি এক্সাম দাবি করা যেতে পারে অবশ্যই কিন্তু সিবিটি এক্সামের আমাদের স্ট্রাকচারও রয়েছে কারণ রেলের পরীক্ষাগুলো কিন্তু কলকাতার চারপাশে প্রচুর মানুষ পরীক্ষা দিচ্ছে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় তাই না সুতরাং যে আমাদের পশ্চিমবাংলায় যে এই ফ্যাকালিটি নেই সেটা তা নয় অবশ্যই আছে তাই সুতরাং সেখানে সিবিটি এক্সামের ব্যবস্থা করতে হবে সিকিওরভাবে ব্যবস্থা করতে হবে এটা কিন্তু বড় একটা বিষয় কারণ আর অনলাইনে পরীক্ষা নেওয়ার মাধ্যমে স্বচ্ছতাও ভালো থাকে সুতরাং এই ব্যবস্থাটা কিন্তু তুলে ধরার দরকার রয়েছে যদি এই পরীক্ষায় হবে না সামনে পরীক্ষাগুলোর জন্য এখন দাবি তুললে সামনে পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু সিভিটি এক্সাম আসতে পারে পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশন অভিনয় প্রত্যা করতে হবে দেখো সিভিক রিজার্ভেশন আগেও ছিল এখনও থাকবে আগে হোমগার্ড থাকতো এনবিএফ এসব সমস্ত কিছু থাকে কিন্তু অত্যাধিক এবার দিয়ে যে সেটাকে কমানোর জন্য অবশ্যই দাবি করতে হবে যে এত পরিমাণে যদি সমস্ত কিছু যদি হোমগার্ড এনবিএফ সমস্ত কিছু সবাইকে যদি তোমরা সংরক্ষণ দিতে তো জেনারেলদের ক্ষেত্রে কী হবে কারণ জেনারেলদের তো কোনো ইনকামের সোর্সই একমাত্র পড়াশোনা করছে চাকরি পাওয়ার জন্য তা তো কোনো পেশায় জড়িত হয়ে গেছে তা কিছু হলেও ইনকাম করছে তাদের যদি আরও যদি রিজার্ভেশন দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তো আশা করি যে জে জেনারেল যারা ক্যান্ডিডেট যা নতুন ক্যান্ডিডেট তাদের তো ক্ষেত্রে তোর কোনো ফায়দাই হবে না সুতরাং এই ক্ষেত্রে এটা একটা দাবি তোলা হতে হবে আমাদেরকে আহ দেখো আমরা যে দাবিগুলো তুলো মোটামুটি একবার দেখি তোমাদেরকে প্রেজেন্টেশনের মধ্যে দ্রুত ডাব্লিউ বি কে ভি পরীক্ষার অবিলম্বে তারিখটা চাই এটা একটা মোস্ট ভাইটাল বিষয় যে আমরা যে ফর্ম ফিল আপটা দেখো আর্থিক আঠারোশ তো হয়ে যাচ্ছে কলকাতা পুলিশ হোক বেঙ্গল পুলিশ হোক এসআইয়ের ক্ষেত্রে হোক নতুন তো রিক্রুটমেন্ট আসছে এটা তো রিক্রুটমেন্ট আসবে বা কী করে কারণ যদি এই পরীক্ষাগুলো পেন্ডিং থাকে পরবর্তী আমি যেটা বললাম তোমার বয়স বেড়ে যাবে তুমি আর পরীক্ষায় বসতে পারবা ওকে ব্যাপারগুলো বোঝার আছে সুতরাং পরীক্ষার তারিখ মতো তো চাই পরীক্ষার তারিখ কমপ্লিট করার প্রসেস কমপ্লিট করতে হবে প্রশ্নপত্র ফাঁস ও স্বচ্ছ নিয়োগ চাই দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা যাচ্ছে যে বারবার প্রশ্ন ফাঁস হয়ে যায় সুতরাং এই জিনিসটা নিশ্চয়ই কী করে হচ্ছে এটা তো বারবার হওয়া সম্ভব নয় কী করে হচ্ছে সেটা বোঝা উচিত রয়েছে পিআরির তরফ থেকে যে প্রশ্নপত্র ফাঁস কেউ বন্ধ করতে হবে আমাদের তারা ভালো বুঝবে যে কেন কোথায় গাবিলতি হচ্ছে যেন প্রশ্ন ফাঁস হচ্ছে দালাল চক্র কাজ করছে এগুলো বন্ধ করা উচিত স্বচ্ছ নিয়োগ ট্যালেন্টের মাধ্যমে নাও ভালো ভালো ছাত্রছাত্রী শিক্ষ ভালো ভালো ছাত্রছাত্রী কিন্তু পুলিশের চাকরিতে পেয়ে যাবে তারা মেধাবী ছাত্র হবে আর ডিপার্টমেন্টে উন্নতি হবে সুতরাং যারা দুর্নীতি করছে তারা সারা জীবনই তো দুর্নীতি করবে তারা ঢোকা থেকেই দুর্নীতি করবে তারা কীভাবে দুর্নীতির মাধ্যমে টাকা কামাবে তারা সবসময় কারণ টাকা দিয়ে তারা ঢুকেছে অ্যাকচুয়ালি সুতরাং এই স্বচ্ছতাগুলো সমস্ত ক্ষেত্রে আনলে কিন্তু সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা পাওয়া যাবে ওকে আর অবিলম্বে সিভিক রিজার্ভেশনে প্রত্যাহার করতে হবে তখন সিভিক রিজার্ভেশনটা পুরোটা প্রত্যাহার করা সম্ভব নয় এটা আমি কিন্তু তোমায় বলছি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে দাবি থাকবে রিজার্ভেশন যেটা অত্যাধিক করেছে সেটা কিন্তু কমানো অবশ্যই দরকার রয়েছে অবশ্যই কমানো দরকার রয়েছে রিজার্ভেশন অত্যাধিক হারে দিয়ে দিয়েছিল এবার সুতরাং সেখানে জেনারেল ক্যান্ডিডেটরা বেশি সিট ভ্যাকান্সি পায়নি এই জিনিসটা দেখার দরকার রয়েছে ডাব্লিউ পি বিকে আমরা সমস্ত দাবি নিয়েই সেখানে যাবো সেই সমস্ত দাবি আমরা জমা দেবো সেই সমস্ত দাবি না জমাতে তা জানবেন আমি আগেই বললাম আর কী বললাম ভিডিওটাকে অবশ্যই প্রচুর পর্যন্ত শেয়ার করো আর কনভার্স যেন কে কে যেতে চাইছে ওকে ভিডিওটা যে এই পর্যন্তই জয় হিন্দ পদ্মেমাতারাম